Hadi abi. Hey, come down. Come on. Camera. প্রিয় দর্শক, আসলে দেখাচ্ছিলাম লাইভে সরাসরি যুক্ত হয়েছে কাকাছড়ির মানিকছড়ি দুঃখিত লক্ষ্মীছড়ি উপজেলা থেকে, এবং এখানে সাফ ফুটবল নারী ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। সাফজয়ী নারী ফুটবলারদের অন্যতম একজন খেলোয়াড় মনিকা চাকমা, তাকে তার সহ উপজেলায় সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আসলে হাজার হাজার জনতা, কিন্তু উৎসুক জনতা ভিড় করছে তাকে আসলে সংবর্ধনা দেওয়ার জন্য। আমরা দেখছি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনের লোকজন কিন্তু তাকে সংবর্ধনা দিচ্ছে। আমরা জানি উপজেলা প্রশাসন এবং উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কিন্তু তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, নারী এই ফুটবলারকে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। ইমন প্রসিদ্ধ চার মহাজন এবং লক্ষ্মীছড়ির সর্বস্তরের জনতা তাদের উষ্ণ আতিথ্যতা দিয়ে এই আমাদের এই সোনার কন্যা মনিকা চাকমাকে বরণ করে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা ইতিমধ্যেই তারা আমাদের এই সমাবেশ স্থলে যে আসন, সেখানে আসন গ্রহণ করছে। তার সাথে আছে এই কৃতি ফুটবলারের পাশে আছে তার মা এবং তার বাবা, যাদের অক্ষুণ্ণ সমর্থনে আজকে এই মনিকা চাকমা হয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। যারা সমাবেশ স্থলে বিক্ষিপ্ত ঘোরাঘুরি করছেন, ভিড় করছেন, তাদের জন্য আসন পাতা আছে, আপনারা একটু চেয়ারে গিয়ে বসুন। আমরা যেন আমাদের এই অনুষ্ঠানটি সুন্দর করে শুরু করতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব বেলাল হোসেন বেপরোয়া মহোদয়, ওসি মিনহাজ মাহমুদ এবং ভাইস চেয়ারম্যান মহোদয় মহোদয়গণ, এবং আছেন আমাদের ইউরো স্যার, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়, এবং আছেন মনিকা চাকমার বাবা মা, এবং আছেন আমাদের প্রবীণ চাকমা মহোদয় প্রবীণ চাকমা বর্মাচুরি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, এবং বিভিন্ন বিভাগে কর্মরত সরকারি বিভাগের প্রধানগণ এবং লক্ষ্মীছড়ি এলাকার সর্বস্তর জনসাধারণ আজকের আয়োজনকে বন্ধুর শুভেচ্ছা দিয়ে সুন্দর করে তুলছে। আমরা দেখতে পাচ্ছি এই মনিকা চাকমা যার হাতে করে হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলুল ইসলাম মজিদ ফুটবলকে কেন্দ্র করে এই লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন চত্বরের সবুজ মাঠে যার পায়ের শক্তি চিনিয়ে দিয়েছিল এই মনিকা চাকমা অনেক দূর যাবে। যাদের দৃষ্টিতে মনিকা চাকমা প্রথম আবিষ্কার হয়েছিল সেই সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক বৃন্দ আজ অনেক গর্বিত, তাদের হাত ধরে আছে মনিকা চাকমা। এই মনিকা চাকমা হয়ে দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াচ্ছে, তার সাথে বাংলাদেশের পতাকা বেয়ে বেড়াচ্ছে এবং বেয়ে বেড়াচ্ছে লক্ষ্মীছড়ির এই অরণ্য কলিকে। আমরা দেখতে পাচ্ছি অতিথি সহ মনিকা চাকমার বাবা মা ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন। আমরা যে পর্যায়ে দিকে যাচ্ছি সেটা হচ্ছে উত্তরীয় পড়াবেন। আমরা
আমাদের যে অনুষ্ঠান সূচি সাজিয়েছি সেদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা মঞ্চের আশেপাশে যারা আছে মঞ্চের চারপাশে না দাঁড়িয়ে একদম সম্মুখে গিয়ে দাঁড়ানোর জন্য নির্দেশনা আসছে, যাতে দেখতে সুন্দর দেখায়। আমি আপনাদের সকলের সহযোগিতা আশা করছি। ব্যান্ড পার্টিকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা গিয়ে মঞ্চের সম্মুখে এক কোনায় গিয়ে একটু অবস্থান গ্রহণ করুন। আপনাদের পাশে যে সম্মান ভিড় করছে, আমাদের একটু সমস্যা হচ্ছে। আমি আজকের আয়োজনের যারা করেছেন তাদের একটু নাম বলতে চাই। এই আয়োজনকে সুন্দর করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হচ্ছেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ তিনজন সম্মানিত চেয়ারম্যান মহোদয়গণ। তারা তাদের সর্বোচ্চ দিয়ে আমাদের সোনারকন্যাকে বরণ করার জন্য তাদের যে অক্লান্ত পরিশ্রম, আমরা অকুণ্ঠ চিত্তে কৃতজ্ঞ চিত্তে এই কষ্টকে আমরা স্বীকার করতে চাই এবং কৃতজ্ঞতা অর্পণ করতে চাই। আমি এবার বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আমাদের যে সোনারকন্যা মনিকা চাকমা এবং তার বাবা মাকে নিয়ে আমার চেয়ারম্যান মহোদয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় এবং ইউনো স্যার এবং তিন ইউনিয়নের চেয়ারম্যান নিয়ে আমাদের মঞ্চে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আমি একই সাথে আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় এবং মহোদয়াকেও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু মঞ্চে আসুন এবং আজকের এই অভিবাদন গ্রহণ করুন। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি মিনহাজ মাহমুদ ওচির লক্ষ্মীছড়ি থানা মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বেলাল হোসেন ব্যাপারী মহোদয়, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, যেন একটু মঞ্চে এসে আমাদের এই আয়োজনকে আরো একটু সুন্দর করে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে উত্তরীয়গুলো আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। আমাদের তিন চেয়ারম্যান মহোদয় আমাদের তিনজন গুণী মানুষকে, এক দুজন হচ্ছে রূপকার, একজন হচ্ছে আমাদের সোনার মেয়ে মনিকা চাকমা, তাকে এবং তাদেরকে এই উত্তরীয় পরিয়ে দেওয়ার মাধ্যমে একটি অনুষ্ঠানের আমরা শুরু করতে যাচ্ছি। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিকে ধারণ করে এরকম একটি বস্ত্রের মধ্য দিয়ে, একটি উত্তরীয় প্রদানের মধ্য দিয়ে আমরা আমাদের এই সোনার কন্যা মনিকা চাকমাকে বরণের যে কাজটি করতে যাচ্ছি, আমরা একটু হাততালি দিয়ে আমরা সবাই একটু তাকে আনন্দিত করে একটু হাততালি দিয়ে জোরে। আমাদের এই ছোট্ট মানুষটি আসলে সংবর্ধনা পেতে পেতে, মানুষের আত্মীয়তা পেতে পেতে, উৎফুল্ল পেতে পেতে কিছুটা ক্লান্ত বলে মনে হচ্ছে। ছোট্ট লাজুক মানুষটি তার ভাই যখন বল আসে তখন কতটা গতি পায় সে বল জানে আর আমরা জানি। আর যখন ফিফা র্যাঙ্কিং এ 5 নম্বর গোল নিয়ে অনেকদিন থাকে, র্যাঙ্কিং এ থাকে, তখন এই ছোট্ট মানুষটিকে বোঝা যায় এই সেই মনিকা চাকমা। একটা জোরে হাততালি হোক। এবার আমরা যে ফুলের মালা কিংবা পুষ্পস্তবক নিয়ে আসবে, যাদের নাম আমি ঘোষণা করছি, পুষ্পস্তবক গুলো তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমি যারা ইতিমধ্যে মানসিক প্রস্তুতি গ্রহণ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমেই বাবুল চৌধুরী মহোদয়, চেয়ারম্যান উপজেলা পরিষদ মহোদয়কে ফুলের তোড়া একটু সরবরাহ করার জন্য অনুরোধ করছি। আসছে স্যার, তিনি ফুলের তোড়া পরিয়ে দেবেন। ইউনো স্যারের হাতে একটু দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুই ভাইস চেয়ারম্যান মহোদয়ের হাতে ফুলের তোড়া এসে পৌঁছে গেছে। অফিসার ইনচার্জ মহোদয়ের হাতে আছে, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, ওনার হাতে একটি ফুলের তোড়া দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাথমিক শিক্ষার ললিত বাবু কই আছেন, প্রথম আবিষ্কারক তো প্রাথমিক শিক্ষা, কি বলেন আজকের আয়োজন কি বলে? প্রথম আবিষ্কারক তো আজকের আয়োজন আবিষ্কারক হচ্ছে প্রাথমিক শিক্ষা। আমি স্যারকে উপজেলা চেয়ারম্যান মহোদয় স্যারকে বিনয়ের সাথে অনুরোধ করছি,
ফুল ফুলের মালাটি পরে দেওয়ার জন্য মনিকা চাকমা কে ফুলের মালাটি পরে দেওয়ার জন্য অনুরোধ করছি একটা হাত তালি দেই তারপরে আমি ইয়োনো স্যার কে বিনয় সাথে অনুরোধ করছি মনিকা চাকমা কে ফুলের তোড়া পরিয়ে দিচ্ছেন ইয়োনো স্যার দুই ভাইস চেয়ারম্যান মহোদয়কে একসাথে আমি যেতে একটু অনুরোধ করব আমাদের সময় কম আছে একটু দুপাশে দুজন যান প্লিজ ফুলের তোড়াটা পরিয়ে দেওয়ার জন্য তারপরে আমি অফিসার ইন চার্জ মিনহাজ মাহমুদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের হ্যালো একটি মানুষ কতটা আন্তরিক হলে এই আয়োজনে কিভাবে তার কাঠামো থেকে বের হয়ে এই ছোট্ট মানুষটাকে আপন করে নিতে পারে আমাদের উপজেলা চেয়ারম্যান স্যার এবং ইয়োনো স্যারের দেখলে বোঝা যায় সর্বস্তরের জনগণের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে আমরা চাচ্ছি জনাব সাজ্জু মেম্বারের দৃষ্টি আকর্ষণ করছি আপনি একটু আমাদের মঞ্চে এসে উপস্থিত হন আমরা একটু হাততালি দিই আমাদের এই মুরব্বী কিন্তু এই আয়োজনের যথেষ্ট সহযোগিতা করেছে এরপর তিন ইউপি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি আচ্ছা সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বেলাল হোসেন ব্যাপারী মহোদয় ফুলের তোড়া পরিয়ে দিয়েছেন আমাদের সোনার কন্যাকে ফটো সেশন হচ্ছে তারপর হচ্ছে তিন ইউপি চেয়ারম্যান যারা কখনো পর্দার পেছনে থেকে কখনো পর্দার সামনে থেকে কখনো গাড়ি বহরের সামনে থেকে বয়সকে ভুলে গিয়ে সোনার মানুষটিকে বরণ করে নিয়েছেন আমাদের প্রবীণ দাদা তারপর ত্রিলোক চাকমা মহোদয় এবং আমরা বর্মাছড়ির চেয়ারম্যান মহোদয় ফুলের ভারে তো কাঁধ স্যার নেমে যাবে প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে পুষ্পস্তব নিয়ে আছে আমাদের মায়াদেবী চাকমা প্রধান শিক্ষক পশ্চিম ত্রিলং চাকমা মহোদয় এরপরে আমাদের মিষ্টিটা কই মিষ্টির প্যাকেটটা একটু লাগবে আচ্ছা সাজ্জু বাবু ফুলের মালা পরিয়ে দিলেন সব সৃষ্টির পেছনে কিছু কারিগর থাকে সেই কারিগর হচ্ছে তার বাবা মা সমাজের ভ্রুকুটিকে উপেক্ষা করে তার সন্তানকে প্রচলিত বিশ্বাসকে ভেঙে চুরে দিয়ে মেয়ের পায়ে যে ফুটবল তুলে দিয়েছিল সেই বাবা মাকে আমরা একটু দেখতে চাই একটু হাত তালি হোক বাবা মার জন্য আমি আলমগীর সাহেবকে একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনি ফুলের মিষ্টির প্যাকেটটি একটু নিয়ে আসেন একটু মিষ্টি মুখ করাবো কই ভিডিও করো একটু জুম দে জুম দাও এখানে ধরো এই কই আপনারটা কই এই এভাবে করো প্রাথমিক শিক্ষাটা কই তা নিয়ে আসেন আমি তো তোমার বাবাকে আগে বলছিলাম প্রাথমিক শিক্ষা পক্ষ থেকে পুষ্পস্তবক নিয়ে আসছে জনাব ললিত কান্তি চাকমা উগ্র মামা কই মায়াদেবী চাকমা সাধুং মারমা নন্দী বিকাশ চাকমা প্রদীপ চাকমা মহোদয় আরো যারা আছেন এইদের হাত ধরেই মনিকা চাকমা আজকে এই মনিকা চাকমা হয়েছে একটা হাত তালি হোক এখন মিষ্টি মুখ করাচ্ছেন আমাদের যারা স্যারেরা আছেন জনপ্রতিনিধি আছেন রাষ্ট্রীয় নেতৃবৃন্দ আছেন আমি একটু একটু কাছে গিয়ে বলতে যাচ্ছি অফিসার একটু মিষ্টি খাওয়ান আপনারা কেমন আছেন মনিকার জন্য জোরে একটা হাত তালি দেন আমরা মনিকা যখন ছিল না তখন তার বাবাকে নিয়ে আমরা মিষ্টি খেয়েছি সঠিক কিন্তু মনিকাকে আমরা খাওয়াতে পারি নাই সেজন্য আজকে আমরা এখানে তাকে পেয়েছি সেজন্য আজকে তাকে মিষ্টিমুখ করে শুভ উদ্বোধন ঘোষণা করতেছি আমরা সকলকে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আমাদের ইয়োনো স্যার একটি মিষ্টিমুখ করিয়ে দেওয়ার মাধ্যমে
পুরো অনুষ্ঠানকে একটি মিষ্টি মধুর করার প্রচেষ্টা চলছে। যদিও খেলোয়াড়দের এই মিষ্টি খাওয়া খুব বারণ আছে, তাদেরকে নাকি সিদ্ধ খাওয়ানো হয়। শুধু আমরা বিভিন্ন সাক্ষাৎকারে দেখেছি এই মিষ্টি খাওয়া কিন্তু উষ্ণ করে ফেলবে তাদের কোচ, ঠিক না? তাদের কোচ কিন্তু ঢাকায় গেলে এই মিষ্টি খাওয়া উষ্ণ করে ফেলবে। একটা জোরে হাত তালে হোক তার বাবা মার জন্য। আরেকটি ঘোষণা আছে, লক্ষ্মীছড়ি যারা স্বপ্ন দেখেন ক্রমশ লক্ষ্মীছড়ি ছাপিয়ে চট্টগ্রাম, চট্টগ্রাম ছাপিয়ে ঢাকা, ঢাকা ছাপিয়ে সে মনিকার মতো কাঠমান্ডু জয় করবে, সে ভবিষ্যৎ প্রজন্মরা তাদের দিদিকে পেয়ে কিছু দিতে চায়। কোচ বাঙালি চাকমা মারমা এবং ভবিষ্যৎ যে দুজন প্লেয়ার আমরা দেখে তাদের পক্ষ থেকে একটি ক্রেস্ট নিয়ে আছে মনিকা, তাদেরকে একটু তাদের ক্রেস্ট গ্রহণ করে তাদেরকে কৃতার্থ করা হোক। সুপ্রিয় সূচি, আমরা আমাদের অনুষ্ঠান সূচির প্রাথমিক স্তর আমরা ইতিমধ্যে পার করেছি, যেখানে ছিল পুষ্পবৃষ্টি, যেখানে ছিল অনাবিল সৃষ্টি, যেখানে ছিল শুভেচ্ছার ফুলছুরি, যেখানে ছিল আশীর্বাদের বিনিময়, সব কিছু ছাপিয়ে এবার আমরা অনুভূতি বিনিময় করব খুব সংক্ষিপ্তভাবে। এবং যারা অনুভূতি বিনিময় করবে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কোনো ধরনের ভূমিকাতে না গিয়ে, কোনো পরিচয় প্রদান না করে অন্যদের নিজের বক্তব্যটুকু শুধু তুলে ধরবেন সে বিনীত প্রার্থনা করছি। তিনটি ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছে, শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে জনাব প্রবীণ কুমার চাকমা, ইউপি চেয়ারম্যান সদর লক্ষ্মীছড়ি। ধন্যবাদ উপস্থাপককে। সামনারে ফুটবল চ্যাম্পিয়ন 2022 উপলক্ষে আজকের মনিকার উদ্দেশ্যে আয়োজিত এই সংবর্ধনা সভায় উপস্থিত সকলকে আমি আমার পক্ষ থেকে নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নারীরাও পারে সেটি দেখিয়ে দিয়েছে আমাদের লক্ষ্মীছড়ির গর্ব তথা বাংলাদেশের গর্ব মনিকা চাকমা।